চার বছর পর ঈদ উল আজহা উপলক্ষে ফের ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী রুমানা রশিদ এশেতা। নাটকের নাম পাতা ঝরার দিন। রিদওয়ান রনির পরিচালনায় নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, মৌসুমি হামিদ ও লামিয়া। এখন রেদওয়ান রনির একটা নাটক করছি, পাতা ঝরার দিন। নাটকটা খুব সম্ভবত ঈদে যাবে। রনি যে স্ক্রিপ্টটা নিয়ে কাজ করছে, এটা ওরই লেখা একটা সত্য ঘটনা অবলম্বনে। স্ক্রিপ্টটা এত সুন্দর ছিল, গল্পটা এত হৃদয়ের কাছে পৌঁছিয়ে গেছে যে মানে কাজটা করতেই হবে। পাতা ঝরার দিন নামটা শুনেই মনে হয় যে খুবই সিম্পল সুন্দর একটা দিন। হ্যাঁ, আটটা দিনের মতোই হয়তো এই দিনটাও, কিন্তু এই দিনে কারো জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনার প্রভাব অনেক মানুষের উপরে অদ্ভুতভাবে পড়তে থাকে।